কেমন পড়াশোনা করছে ছেলে? আর বলবেন না, মানে এত খারাপ লাগছে না, মানে এত খারাপ লাগছে, এত কষ্ট করেও যদি বলুন এইরকম রেজাল্ট করে তাহলে কতটা খারাপ লাগে। সারাদিন ওর পিছনে এত পরিশ্রম করি, তাও যদি এরকম মানে রেজাল্ট করে বলুন কিরকম লাগে, বলুন কতটা খারাপ লাগে বলুন। আরে কেন, কি হয়েছে? কি হয়েছে মানে, আগের টার্মে প্রত্যেকটা সাবজেক্টে 59-60, 59-60, আর সেই ছেলের যে এমন অধঃপতন হবে না ভাবতেও পারিনি। যেই ছেলেটা 59 পেত, সেই ছেলেটা জানেন কত পেয়েছে? জানেন কত পেয়েছে? 58। এ বাবা, 58! কোন ক্লাস হলো ছেলের? ক্লাস 3 হয়ে গেল বলুন, আর কয়েক বছর পর মাধ্যমিক, এখনো সিরিয়াস হলো না বলুন, আর কবে সিরিয়াস হবে? তো আপনার ছেলের কোন ক্লাস হলো? হ্যাঁ, ক্লাস 7 হলো। তাও 3 বছর বাকি। আরে তো ক্লাস 2 তো সিরিয়াস না, মানে একেবারে চরম লেভেলের ফাঁকিবাজ যাকে বলে। কি করে যে এরকম হলো কিচ্ছু বুঝতে পারছি না। কাল সন্ধ্যাবেলা ওকে বলে গেলাম যে পড়তে বস, 6টার সময় ওকে বলে গেলাম, আর রাত্রি 10টার সময় এসে দেখি যে মাত্র 3 ঘন্টা পড়েছে। তো বলুন এরকম করলে কি করে হবে, কি করে পড়াশোনা হবে বলুন? ক্লাস 2 এর বাচ্চা এখনো পর্যন্ত সিরিয়াস না, সারাক্ষণ শুধু টিভি দেখছে। তো আমি ওকে বলি, দেখ এইভাবে সময় নষ্ট করলে হবে? তোকে তো ডাক্তার হতে হবে। তাও সিরিয়াস না, এত বড় ছেলে যদি মা বাবার কষ্ট না বোঝে তাহলে আর কি বলবো বলুন, কি বা করার আছে? আরে আমরা তো অন্য মা বাবার মতো বলছি না এটা কর সেটা কর, শুধু আমরা বলছি পড়াশোনাটা শেখ, সাঁতার, ক্যারাটে, নাচ, গান, আবৃত্তি, ব্যাস এই কটা, আর তো কিছু বলছি না। তাতেই এই অবস্থা, ওদের ক্লাসে তো মারাত্মক কম্পিটিশন জানেন। তাই মানে যে ফার্স্ট হচ্ছে সে আবার পরের বার লাস্ট হয়ে যাচ্ছে, যে আবার লাস্ট হচ্ছে সে আবার পরের বার ফার্স্ট হয়ে যাচ্ছে, এরকম কম্পিটিশন। কারণ ওদের ক্লাসে 2টা ছাত্র পড়ে।